হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আমাদের অনেক অনেক স্বাগতম। তো Xiaomi তাদের গত 30 সেপ্টেম্বর গ্লোবালি কিন্তু তাদের MI 10T সিরিজ কিন্তু লঞ্চ করে ফেলেছে। তাদের এই MI 10T সিরিজের তিনটে ফোন কিন্তু Xiaomi লঞ্চ করেছে, MI 10T, MI 10T প্রো এবং MI 10T লাইট, এই সমস্ত স্মার্টফোনগুলি। তো বন্ধুরা, এই তিনটে স্মার্টফোন কিন্তু ভারত এবং বাংলাদেশে আসার কিন্তু খুবই সম্ভাবনা আছে। আমি কিন্তু অলরেডি MI 10T এবং MI 10T প্রো এই দুটি ফোনকে নিয়ে অলরেডি কিন্তু ভিডিও বানিয়েছি, না আছে তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, অবশ্যই দেখে নেবেন। তো MI 10T এবং MI 10T প্রো এই দুটো ফোন কিন্তু ফ্ল্যাগশিপ ফোন হবে, মানে 40,000 টাকার উপরে। কিন্তু MI 10T লাইট এই ফোনটি কিন্তু মিড বাজার সেন্ট্রিক একটি ফোন হবে, ওই 25,000 টাকার নিচে এই ফোনটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আর এটাও জানা যাচ্ছে যে MI 10T লাইট এই ফোনটি রেডমি নোট 10 সিরিজের কোন একটি 5G ফোন হতেও পারে। আজকের এই ভিডিওতে এই MI 10T এই ফোনটি কবে ভারতে বাজারে লঞ্চ হবে এবং বাংলাদেশ বাজারে কবে পৌঁছবে এবং এই ফোনটি কত দাম হতে পারে ভারতে এবং বাংলাদেশে, সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। তো MI 10T লাইট এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইন দেখে যদি আমরা লক্ষ্য করি, তো এখানে আপনারা কিন্তু ব্যাক সাইডে কিন্তু গ্লাস ব্যাক প্যানেল পেয়ে যাবেন, এছাড়াও এখানে গোরিলা গ্লাস 5 প্রোটেকশন থাকছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু হুবহু পোকো X3 এই ফোনটির মতো কিন্তু ডিজাইন আপনারা ব্যাক সাইডে পেয়ে যাবেন, এছাড়াও ব্যাক সাইডে কোয়াড ক্যামেরা সেটা আপনারা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এই ফোনটিতে কিন্তু আপনি বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো পাবেন। তো বন্ধুরা, এরপর চলে আসছে ডিসপ্লের ক্ষেত্রে। এখানে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চিসের একটি ফুল HD প্লাস সিঙ্গেল পাঞ্চলের সাথে একটি IPS LCD ডিসপ্লে। তো এখানে কিন্তু কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়নি, কিন্তু এই প্রাইসে মানে কিন্তু আমরা অ্যামোলেড ডিসপ্লে কিন্তু আশা করতেই পারি। তো এছাড়াও গোরিলা গ্লাস 5 প্রোটেকশন থাকছে, 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, এছাড়াও কিন্তু 240Hz টাচ স্ট্যাবিলিটি রেট থাকছে, এছাড়াও HDR10 সাপোর্ট কিন্তু আমরা এখানে পেয়ে যাবেন। তো MI 10T লাইট এই ফোনটি দুটো ভ্যারিয়েন্টে কিন্তু গ্লোবালি লঞ্চ হয়েছে, একটি হলো 6GB 64GB এবং আরেকটি হলো 6GB 128GB। তো এখানে 6GB 64GB এই ভ্যারিয়েন্টে কিন্তু UFS 2.1 স্টোরেজ টাইপ, এছাড়াও LPDDR4X র্যাম টাইপ দেওয়া হয়েছে, কিন্তু 6GB 128GB এই ভ্যারিয়েন্টটিতে কিন্তু UFS 2.2 স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে, এছাড়াও LPDDR4X র্যাম টাইপ দেওয়া হয়েছে। তো এরপর চলে আসি পারফরমেন্সের দিকে। এখানে ব্যবহার করা হচ্ছে স্ন্যাপড্রাগনের 750G এই প্রসেসরটি, যেটি কিন্তু একটা 5G প্রসেসর এবং এটি স্ন্যাপড্রাগনের পক্ষ থেকে কিন্তু একটি নতুন প্রসেসর। তো এটি 7nm ফিনফেট টেকনোলজি তৈরি, এছাড়াও 619 GB থাকছে। তো আপনারা কিন্তু এখানে খুব ভালো কিন্তু পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটিতে। তো এরপর চলেছে ক্যামেরার ক্ষেত্রে। তো এখানে 64MP কোয়াড ক্যামেরা সেট আপ এখানে দেওয়া হয়েছে। তো এখানে 64MP একটি প্রাইমারি ক্যামেরা থাকছে, যেখানে সনি IMX682 এই সেন্সরটি থাকছে, এছাড়াও 8MP একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP একটি ডেপথ সেন্সর, 2MP একটি ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে, এছাড়াও সামনে 16MP একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, এছাড়াও 4820mAh ব্যাটারি পাবেন এবং 33W একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন। এরপর চলে হচ্ছে সফটওয়্যারের দিকে। এখানে আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন MIUI 12 এবং Android 10 এর সাথে কিন্তু এটি রান করবে। এছাড়াও আপনারা এখানে সমস্ত সেন্সর পেয়ে যাবেন, যেমন 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকারের সাপোর্ট পাবেন, এছাড়াও সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন এবং ফেস আনলকের সুবিধা আপনারা এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল MI 10T লাইট এই ফোনটির সমস্ত স্পেসিফিকেশন। তো এই MI 10T লাইট এই ফোনটিতে কিন্তু একটি জায়গায় কিন্তু ডাউনগ্রেড করা হয়েছে, সেটি হলো এর ডিসপ্লে। এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে। আমরা যদি MI 9T এবং MI 9T প্রো এছাড়াও Redmi 10 লাইট এই ফোনটি যদি আমরা দেখি, সেখানে কিন্তু ব্যবহার করা হয়েছিল অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু এখানে কিন্তু কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে কিন্তু ব্যবহার করা হয়নি। তো ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ডাউনগ্রেড করা হয়েছে। তো এই MI 10T সিরিজের তিনটি ফোন কিন্তু ভারতে আসার কিন্তু খুবই সম্ভাবনা আছে। তো বন্ধুরা, এই ফোনটি ভারতীয় বাজারে কিন্তু অক্টোবরের মাঝামাঝি সময় কিন্তু ভারতের বাজারে লঞ্চ করতে পারে এবং লঞ্চ হওয়ার বেশ কিছুদিনের মধ্যে কিন্তু বাংলাদেশে কিন্তু এই ফোনগুলি পাওয়া যাবে। তো বন্ধুরা, এরপর চলে আসি এই ফোনটির দাম কত হতে পারে। তো বন্ধুরা, এই ফোনটির বেস ভ্যারিয়েন্ট 6GB 64GB, যেটি কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে দাম রাখা হয়েছে 279 ইউরো এবং এটি যদি ভারতীয় টাকায় কনভার্ট করি তাহলে হয় 24,000 টাকার কাছাকাছি। এবং আরেকটি যে ভ্যারিয়েন্ট 6GB 128GB, এই ফোনটির দাম রাখা হয়েছে 329 ইউরো, ভারতীয় টাকায় কনভার্ট করলে প্রায় ওই 7,000 টাকার কাছাকাছি এর দাম হয়। কিন্তু ভারতীয় বাজারে যখন আসবে এই ফোনটি প্রায় 4,000 টাকা আরও ছাড় দিয়ে আসবে। তো বন্ধুরা, আপনারা 20,000 টাকার কাছাকাছি কিন্তু একটি 5G ফোন ভারতীয় বাজারে কিন্তু দেখতে পাবেন। তো এটি মালয়েশিয়া গেলে প্রায় 25 থেকে 7,000 টাকার কাছাকাছি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।